নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের ক্লাস নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী তোমরা, প্রিয় শিক্ষার্থী তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, দেখো ইনশাল্লাহ অনেক উপকারিত হবা। বেসিক ওয়ান আমরা সেট সম্পর্কিত ধারণা আগে থেকে জানি, সেট তো সেটের অনেক চিহ্ন আমরা চিনি, কোনো সমস্যা আমাদের নেই। আমরা যেহেতু জেনারেল মতে সেট করছি, ক্লাস এইটে সেট করেছি, তাহলে আমরা এখন উচ্চতর দক্ষতাগুলো যেগুলো হায়ার মতে আলোচনা হয় সেগুলো আলোচনা করব। ধরো এক্স বিলংস টু, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে এই রকম যদি থাকে এর পরিবর্তে তোমরা লিখবা x belongs to a অথবা x belongs to b। অর্থাৎ আমরা জানি x হচ্ছে a, x belongs to a union b, a union b সেটের যে উপাদানগুলো আছে তার হচ্ছে x, তারা a সেটে কিছু থাকে আর b সেটে কিছু থাকে, সব যে a সেটে থাকবে তা না, সব যে b সেটে থাকে তা না। তাহলে আমরা যেহেতু কোন সেটে আছে উপাদানগুলো আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তাহলে এই জন্য আমরা কি ব্যবহার করি, অথবা ব্যবহার করি। তোমরা মনে রাখবা যখনই কোনো কিছুতে কনফিউশন সৃষ্টি হবে যা তোমরা নির্দিষ্ট করে বলতে পারবে না, শিওর দিতে পারবে না, তখন এই ধরনের ক্ষেত্রে সেটে আমরা সাধারণত অথবা শব্দ ইউজ করি। তাহলে দেখো x belongs to a intersection b, তাহলে হচ্ছে কি x belongs to a এবং x belongs to b। তোমরা জানো যে x হচ্ছে a intersection b সেটের উপাদান, তাহলে দেখো a intersection b intersection মানে কমন, তাহলে x দুইটার কমন, তার মানে কমন শব্দ অর্থ কি, এ তো আছে b তো আছে, তাহলে শিওর তোমরা x উপাদানটা এতে আছে এবং কি b তে আছে। এই যে শিওর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বাংলায়, এবং আর যে কনফিউশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি স্যার অথবা, ওকে স্যার। তাহলে মনে রাখবা, তো এখানে মনে রাখার সহজ উপায় হচ্ছে বিলংস টু থাকলে ইউনিয়ন অথবা ব্যবহার করবা, বিলংস টু থাকলে ইউনিয়নে অথবা ব্যবহার করবা। এই যে বিলংস টু থাকলে ইউনিয়নের ক্ষেত্রে অথবা, ওকে স্যার। আর বিলংস টু থাকলে ইন্টারসেকশনের ক্ষেত্রে এবং শব্দ ব্যবহার হবে, মনে থাকবে, তাহলে এটা মনে রাখতে হবে। এখন যদি তুমি বিষয়টাকে আরো ক্লিয়ার বুঝতে চাও তাহলে আমি একটু উদাহরণ দেই। এ সমান সমান হচ্ছে 1 2, বি সমান সমান হচ্ছে স্যার 2 3, তাহলে এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে দেখো স্যার 1 2 3, তাহলে দেখো স্যার 1 2 3 উপাদানগুলো কি এ সেটের ভিতরে আছে সব, 3 কি এ সেটে আছে নাই, তারপর তোমরা দেখো এখানে 1 কি বি সেটে আছে নাই, তাহলে এই যে জায়গায় কনফিউশন দাঁড়াইতেছে যে উপাদানগুলো কার ভিতরে আছে আমরা নিশ্চিত করতে পারি না, এই জন্য আমরা অথবা ব্যবহার করি। আর যদি স্যার এ ইন্টারসেকশন বি, দেখো বি হচ্ছে 2, তাহলে 2 একদম নিশ্চিত এর বিন্দু আছে এবং বি এর ভিতরে আছে, তো এই জন্য আমরা কি ব্যবহার করি স্যার, এবং ব্যবহার করি। তাহলে মনে রাখবা বিলংস টু থাকলে ইউ এর ক্ষেত্রে অথবা ইউনিয়নের ক্ষেত্রে অথবা বিলংস টু থাকলে ইন্টারসেকশনের ক্ষেত্রে এবং বসবে, ওকে স্যার। তাহলে আসো এবার স্যার আমরা এই যে সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করব, তো অঙ্কে আসলে কোন ক্ষেত্রে কি ব্যবহার করব দেখো, যখন তো বন্টন সূত্র হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান হচ্ছে স্যার এই যে বন্টন করো, তাহলে এ ইউনিয়ন কার সাথে স্যার, এই সরি এ ইন্টারসেকশন কার কার সাথে, বি এর সাথে, ওকে। আবার এ ইন্টারসেকশন কার সাথে স্যার, এ ইন্টারসেকশন সি এর সাথে, মাঝখানের চিহ্নটা কি স্যার দেখো তো ইউনিয়ন, এটাকে বলা হয় বন্টন সূত্র, ওকে। তাহলে এই সূত্রটা এখন আমরা প্রমাণ করব, যে এই সূত্রটা প্রমাণ করতে হলে আমাদের উচ্চতর গণিতে সেট গঠন পদ্ধতি ব্যবহার করতে হয়। তাহলে এখন মনে করো, মনে করি x belongs to a intersection b union c, ওকে। তাহলে স্যার দেখো, তাহলে
তাহলে আমরা কি লিখতে পারি x belongs to a x belongs to কি লিখবো স্যার a এই যে এখানে কি আছে স্যার ইন্টারসেকশন তাহলে মনে থাকবে তো belongs to থাকলে ইন্টারসেকশনে কি বসে এবং x belongs to b union c ওকে স্যার তাহলে আমরা লিখবো x belongs to a এই যে স্যার এখানে লিখবো স্যার এবং তারপর স্যার x belongs to এই যে ইউনিয়নের ক্ষেত্রে স্যার কি লিখবো x belongs to b ইউনিয়নের ক্ষেত্রে স্যার অথবা অথবা x belongs to স্যার c ওকে তাহলে স্যার আসো এই যে এবার বন্টন করো বন্টন কি এই ব্র্যাকেট তাহলে ব্র্যাকেটে x belongs to a এবং কার সাথে বসতেছে স্যার x belongs to b এর সাথে এই যে তারপর আবার x belongs to a এবং কার সাথে c এর সাথে তার মাঝখানে চিহ্নটা কি স্যার এই যে কি অথবা তাহলে অথবা x belongs to a এবং x belongs to স্যার কি c ওকে স্যার তাহলে আমরা এখানে দুইটি ব্র্যাকেট ইউজ করে দেই ব্র্যাকেট দুইটি ইউজ করি স্যার তাহলে ব্র্যাকেট দুইটি যদি ইউজ করি তাহলে লক্ষ্য করো তাহলে x এখানে আবার কি এবার এবং আছে উল্টো চিন্তা করবা তাহলে x belongs to a intersection b ওকে এই অথবা অথবার পরিবর্তে এখানে কি লিখবো স্যার x belongs to a a intersection c এখানে একটা ব্র্যাকেট দাও তাহলে দেখতে সুন্দর লাগবে তাহলে স্যার আমরা এটা কি লিখতে পারি x belongs to a intersection b এই অথবার পরিবর্তে ইউনিয়ন আর a intersection c তাহলে দেখো যেহেতু এই সেটটি থেকে এই সেটটি চলে আসছে তাহলে আমরা বলতে পারি এই সেটটা কি উপসেট তাহলে আমরা লিখবো a intersection কি লিখতে পারি স্যার b union c এই সাবসেট a intersection b ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ওকে স্যার তাহলে দেখো ঠিক পুনরায় আবার এই রাইট হ্যান্ড সাইডটাকে এই লেফট হ্যান্ড সাইডের উপসেট দেখাতে হবে তাহলে আসি চলে যাই তাহলে স্যার এবার রাইট হ্যান্ড সাইডকে দেখাবো দেখো আবার আমরা লিখব আবার এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ওকে তাহলে আমরা কি লিখতে পারি স্যার এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি এখানে কি লিখবো স্যার অথবা এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি ওকে তাহলে এটাকে ভাঙায় দাও এখানে কি লিখবো স্যার এক্স বিলংস ইমপ্লাইজ ড্যাট উচ্চারণটা দেখো এই চিহ্নটার নাম কি ইমপ্লাইজ ড্যাট এ এখানে কি এবং আমরা কি লিখবো স্যার এক্স বিলংস টু বি এই যে ব্র্যাকেট অথবা এখানে কি লিখবো স্যার এক্স বিলংস টু এ এখানে লিখবো স্যার এবং এক্স বিলংস টু সি এবার একটু দুই জায়গা এই স্থানে আর এই স্থান থেকে দেখো তো স্যার কি কমন যায় কি কমন নিতে পারি এক্স বিলংস টু এ এবং এই যে দুই জায়গায় আছে দেখো এখানেও আছে তাহলে নিয়ে আসলে বাকি রইল কি স্যার এক্স বিলংস টু বি এই অথবা আর কি রয়েছে স্যার এক্স বিলংস টু সি ওকে স্যার তাহলে আমরা লিখবো এক্স বিলংস টু এ এবং এখানে কি লিখবো স্যার এক্স বিলংস টু বি ইউনিয়ন সি ওকে তাহলে স্যার আমরা আবার এখানে কি লিখতে পারি এবং এর পরিবর্তে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড আমরা কি আসছি চলে এসেছি তো সো আমরা লিখতে পারি এ কে আমরা কি লিখতে পারি স্যার এ ইন্টারসেকশন বি তারপর কি স্যার ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সাবসেট এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ওকে তাহলে দেখো আমরা প্রথম দেখা এলাম কি রাইট লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের উপসেট এবার দেখলাম রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের উপসেট তাহলে দেখো একটু বেসিক এ যদি বি এর উপসেট হয় ধরো
a সমান সমান 1 2 তাহলে b সমান সমান কি স্যার দড়ি 1 2 তাহলে বলো তো স্যার এখানে কি a b এর কি উপসেট a b এর কি স্যার উপসেট আর b এরও কি স্যার উপসেট b সাবসেট কি a তাহলে আমরা বলতে পারি সুতরাং a আর b কি সমান এই যে দেখো a আর b কি স্যার পরস্পর সমান ওকে স্যার তাহলে আমরা অবশ্যই এটাকে কি লিখতে পারি সুতরাং সুতরাং লিখতে পারি এই দুটি কি সমান অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান কি লিখতে পারি স্যার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি তাহলে কি হয়ে গেল স্যার দেখো প্রমাণিত ওকে ঠিক অনুরূপে তোমরা স্যার এই 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 যে দুই নম্বরটা প্রমাণ করতে পারো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ওই যে বন্টন এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন এ ইউনিয়ন কার সাথে স্যার সি এর সাথে তাহলে তোমরা এটা একটু ভাষায় প্র্যাকটিস করো যদি না পারো তাহলে কমেন্টস করো আমাকে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জিনিসটি বুঝিয়ে দেব বা অঙ্কটি আমি করে দেব ওকে স্যার তাহলে এরপর চলে এসো আমরা এখন বেসিক টু নিয়ে আলোচনা করব দেখো স্যার বেসিক টু বলো তো স্যার এই যে বেসিক টু তে x belongs to a x এর ভিতরে আছে তাহলে x টা নাই কার ভিতরে তোমরা বলো তো x টা নাই not belongs to উচ্চারণটা খেয়াল করো কি বলো তো স্যার not belongs to a পূরক ওকে তাহলে দেখো তো স্যার তাহলে x not belongs to a পূরক এই এ যে সেটটা আমরা জানি ইউ যদি 1 2 3 হয় এ যদি স্যার 1 2 হয় তাহলে এ পূরক হবে স্যার ইউ বাদ এ এই চিহ্নটার নাম বাদ তাহলে ইউ থেকে বাদ দাও 1 2 3 বাদ হচ্ছে স্যার 1 2 তাহলে 1 2 বাদ দাও স্যার থাকে কি বলো তো স্যার 3 ওকে তাহলে দেখো তাহলে x যদি কি হয় এখানে আমি দেখি এ প্রো এর উপাদান কি 1 2 তাহলে 2 যদি স্যার এর মধ্যে থাকে তাহলে 2 থাকবে না কার ভিতরে দেখো তো এ প্রাইম এর ভিতরে থাকবে না ওকে ক্লিয়ার এরপর হচ্ছে স্যার বেসি 2 এর আর টু অংশ x not belongs to ক্ষেত্রে যদি আমি দেখি a ইউনিয়ন b তাহলে x not belongs to a ইউনিয়ন b x টা এই সেটের এ ইউনিয়ন বি এর কি উপাদান না তাহলে এ বি এর উপাদান যদি না থাকে তাহলে সে এর মধ্যেও নাই নিশ্চিত বি এর মধ্যেও নাই নিশ্চিত তাহলে আমরা এটার পরিবর্তে স্যার লিখব এক্স নট বিলংস টু এ এবং কি এক্স নট বিলংস টু বি দেখো নিশ্চিত করে বলতে পারি যে এক্স উপাদান এর মধ্যে নাই বি এর মধ্যে নাই যদি এর মধ্যে বি এর মধ্যে থাকতো তাহলে এ ইন্টারসেকশন বি এর ভিতরে থাকতো যেহেতু এক্স এ ইন্টারসেকশন বি এর ভিতরে নাই তাহলে সে এর মধ্যে থাকবে না বি এর মধ্যে থাকবে না কনফার্ম এই জন্য কনফার্ম বুঝাইতে আমরা কি ব্যবহার করি স্যার এবং আবার দেখো x not belongs to a intersection b তাহলে এখানে কনফিউশন আছে ইন্টারসেকশন মানে কি কমন অঞ্চল যা এর মধ্যেও থাকবে বি এর মধ্যেও থাকবে তাহলে এর মধ্যেও থাকবে বি এর মধ্যেও থাকবে এমন উপাদান কি এর মধ্যে থাকতে পারে এর মধ্যে থাকবে বি এর মধ্যে থাকবে এর বহির্ভূত যে উপাদান আছে তা কি এর মধ্যে থাকতে পারে বি এর মধ্যে থাকতে পারে তাহলে কনফিউশন তাহলে x not belongs to a অথবা আমরা লিখব স্যার x not belongs to b ক্লিয়ার স্যার তাহলে দেখেন x টা এর মধ্যে নাই এবং x টা কার ভিতরে নাই স্যার b এর ভিতরেও নাই একটু আর টু স্পষ্ট করি a যদি হয় স্যার 1 2 b যদি স্যার হয় 2 3 তাহলে স্যার a ইউনিয়ন b a ইন্টারসেকশন b কি স্যার দেখুন তো 2 তাহলে 2 হচ্ছে a ইন্টারসেকশন b এর a b এর উপাদান তাহলে ধরি 3 তো 3 ধরলাম তাহলে 3 আর কি 1 নাই তো 3 আর 1 আমি x এর পরিবর্তে যদি বলি তাহলে x টা কি এটা কার ভিতরে নাই এক এর মধ্যে আছে বাট কার মধ্যে নাই দেখেন তো স্যার বি এর মধ্যে নাই আবার তিন কে যদি বলি তিন কার ভিতরে আসছে স্যার তিন হচ্ছে বি এর মধ্যে কিন্তু এর মধ্যে নাই তাহলে এই যে কনফিউশন সৃষ্টি হয়ে গেছে দেখেন স্যার যে এখানে আমি তিন কে যদি বলি যে 3 not belongs to a intersection b তাহলে দেখেন 3 এর মধ্যে নাই
অথবা কার ভিতরে না থাকবে যে কোনো একটার ভিতরে থাকবে না তাহলে কি লিখবো বি এর মধ্যে যে কোনো একটা থাকবে না তিন এর ভিতরে থাকবে না নতুবা কি তিন বি এর ভিতরে থাকবে না অথবা এই জন্য এখানে নট বিলংস টু থাকলে স্যার নট বিলংস টু থাকলে ইন্টারসেকশনের পরিবর্তে আমরা সব সময় কি ব্যবহার করব স্যার অথবা এবার যদি এ ইউনিয়ন বি বলি স্যার কি 1 2 3 তাহলে a 1 2 3 তাহলে x এর পরিবর্তে হবে 4 তাহলে 4 কার ভিতরে নাই স্যার দেখুন তো 4 কার ভিতরে নাই a ইন্টারসেকশন a ইউনিয়ন b এর ভিতরে নাই তাহলে স্যার 4 a এর ভিতরে থাকবে না এবং কি স্যার 4 b এর মধ্যে থাকবে না তো এই ক্ষেত্রে এই জন্য আমরা নট বিলংস টু ক্ষেত্রে এবং ইউনিয়ন থাকলে নট বিলংস টু ক্ষেত্রে অথবা কি থাকলে ইন্টারসেকশন থাকলে মনে থাকবে তাহলে এখানে শর্টকাট লিখে নাও যে নট বিলংস টু ক্ষেত্রে ইউনিয়ন মানে হচ্ছে কি স্যার এবং আর নট বিলংস টু ক্ষেত্রে ইন্টারসেকশন মানে হচ্ছে কি স্যার অথবা ওকে তাহলে স্যার এই যে আমরা লিখবো নট বিলংস টু ক্ষেত্রে ইউনিয়ন থাকলে এবং নট বিলংস টু থাক ইন্টারসেকশনের ক্ষেত্রে কি স্যার অথবা তাহলে দা মর্গানের সূত্র প্রুভ করা যায় দা মর্গানের সূত্র মর্গানের সূত্র স্যার দা মর্গানের সূত্রগুলো কি কি তোমরা অবশ্যই জানো মর্গানের সূত্র নাম্বার 1 এ ইন্টারসেকশন বি হোল পূরক সমান এ পূরক ইউনিয়ন বি পূরক দুই নম্বর কি স্যার এ ইউনিয়ন বি হোল পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক এই দুইটাকে দা মর্গানের সূত্র বলা হয় এই সূত্র দুটির মূলত মর্গানের হাতে সৃষ্টি তাহলে দেখো তো স্যার মর্গানের সূত্র প্রুভ করে পরীক্ষায় আসে মর্গানের ফার্স্ট লটা প্রুভ করি এ ইউনিয়ন বি হোল পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক ওকে তাহলে স্যার লিখি আমরা মনে করি x belongs to a union b whole product ওকে তাহলে তাহলে আমরা কি লিখতে পারি স্যার x not belongs to a union b এই যে বেসিকটা যে x belongs to যদি a হয় তাহলে x not belongs to হবে কি স্যার a product আবার x belongs to যদি a product হয় তাহলে স্যার x not belongs to আমি a ওকে তাহলে এখানে product আছে এই জন্য x টা কি হবে না a union b সেটের উপাদান হবে না implies that x not belongs to a এখানে ওই যে সূত্র কি not belongs to ক্ষেত্রে যদি ইউনিয়ন থাকে তাহলে স্যার কি বসবে এবং বসবে ওকে তাহলে x not belongs to b ওকে স্যার তাহলে অবশ্যই এখানে কি লিখতে পারি x belongs to a পূরক এবং x belongs to b পূরক তাহলে সূত্র আগেরটা বেসিক ওয়ান তাহলে কি x belongs to a পূরক ইন্টারসেকশন বি পূরক ওকে তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমরা কি সৃষ্টি করলাম সুতরাং বলতে পারি এ ইউনিয়ন বি হোল পূরক সাবসেট এ পূরক ইন্টারসেকশন বি পূরক ওকে স্যার তাহলে আবার আমরা উল্টো দেখাবো কি দেখাবো মনে করি কি লিখবো স্যার বলেন তো x belongs to a proc intersection b proc তাহলে স্যার আমরা এখানে কি লিখতে পারি x belongs to a proc এবং ওই যে belongs to ক্ষেত্রে intersection থাকলে কি এবং x belongs to কি স্যার b proc ওকে তাহলে আমরা কি লিখবো স্যার x not belongs to a এবং কি লিখবো স্যার x not belongs to b ওকে স্যার তাহলে x not belongs to a এই যে not belongs to এবং এর ক্ষেত্রে ইউনিয়ন ওকে তাহলে আমরা লিখবো স্যার x not belongs to x belongs to কি লিখবো স্যার a ইউনিয়ন b হোল পূরক তাহলে দেখো সুতরাং আমরা বলতে পারি a পূরক ইন্টারসেকশন b পূরক সাবসেট a ইউনিয়ন b হোল পূরক ওকে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা সুতরাং বলতে পারি a ইউনিয়ন b হোল পূরক সমান হচ্ছে স্যার এ পূরক ইন্টারসেকশন বি পূরক কি হয়ে গেছে স্যার প্রমাণ হয়ে গেছে প্রমাণিত ওকে চলেন স্যার তাহলে অনুরূপে আপনারা আমাকে ঠিক দুই নম্বর সূত্র এ ইন্টারসেকশন বি হোল পূরক সমান এ পূরক তারপর আমরা কি লিখবো স্যার এখানে কি ইউনিয়ন বি পূরক ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন মনে রাখার সহজ কৌশল
ওকে স্যার তাহলে আমরা আরেকটি উপপাদ্য এই তিনটি ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইন্টারসেকশন সি পূরক তাহলে স্যার এটা প্রমাণ করি মনে করি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল পূরক তাহলে স্যার আমরা লিখতে পারি x belongs to a union b union c in x not belongs to okay sir তাহলে এখানে কি x not belongs to a এখানে কি স্যার এবং x not belongs to কি হবে স্যার b বলেন তো স্যার কি বলেন x এবং ইউনিয়নের ক্ষেত্রে এবং অনুদাসে not belongs to থাকলে ইউনিয়নের ক্ষেত্রে এবং তাহলে স্যার x not belongs to c okay sir তাহলে আমরা লিখতে পারি x belongs to a এবং স্যার কি লিখব x belongs to b x belongs to a পূরক তারপরে যে belongs to a পূরক x belongs to b পূরক এবং স্যার আমরা লিখব x belongs to c পূরক ওকে তাহলে স্যার আমরা লিখতে পারি x belongs to a পূরক ইন্টারসেকশন b পূরক ইন্টারসেকশন c পূরক ওকে পেয়ে গেলাম সুতরাং আমরা লিখব a ইউনিয়ন b ইউনিয়ন c হোল পূরক সাবসেট এটি স্যার সাবসেট এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইন্টারসেকশন সি পূরক ক্লিয়ার স্যার ঠিক স্যার আমরা তাহলে অনুরূপে আবার উল্টোটা করতে পারি আবার স্যার আমরা লিখব মনে করি এক্স বিলংস টু কি স্যার এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইন্টারসেকশন সি পূরক তাহলে স্যার আমরা লিখব x belongs to a পূরক এখানে কি স্যার এবং কি স্যার x belongs to b পূরক এবং স্যার কি লিখব বলেন তো স্যার x belongs to c পূরক ক্লিয়ার স্যার তাহলে আমরা এখানে কি লিখব স্যার implies that x belongs not belongs to a এবং কি স্যার বলেন x not belongs to b এবং কি স্যার এবং হচ্ছে x not belongs to কি স্যার c ওকে তাহলে আমরা x not belongs to পরিবর্তে কি এবং এর পরিবর্তে কি লিখব স্যার ইউনিয়ন ইউনিয়ন b ইউনিয়ন c ওকে স্যার তাহলে belongs to কি হবে পূরক a ইউনিয়ন b ইউনিয়ন c পূরক তাহলে সুতরাং আমরা a ইউনিয়ন কি দেখতে পারি a পূরক ইন্টারসেকশন b পূরক ইন্টারসেকশন c পূরক সাবসেট a union b union c হোল পূরক তাহলে দেখেন স্যার এই যে এখানে দেখেন খেয়াল করেন এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এর সাবসেট আর রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এর কি সাবসেট সুতরাং কি বলতে পারি a union b union c হোল পূরক সমান কি লিখব স্যার a পূরক ইন্টারসেকশন b পূরক ইন্টারসেকশন c পূরক তাহলে এটা কি হয়েছে স্যার প্রমাণিত ঠিক অনুরূপে আপনারা আমাকে যে জিনিসটি বাছাই করে দিবেন সেটা হচ্ছে কি স্যার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হোল পূরক সমান এ পূরক ইউনিয়ন তোমরা যদি আগের যে ভিডিওটিতে যদি এই রাইট হ্যান্ড সাইড সাবসেট লেফট হ্যান্ড সাইড না আসে তাহলে তোমরা অঙ্কটি একটু দেখে নাও কারণ আমি ভিডিওটি শেষ করার পর দেখি অটোমেটিকলি ভিডিওটি বন্ধ হয়ে গেছে তাহলে একটু লক্ষ্য করো আর তোমাদেরকে এসডব্লিউ দিয়েছি দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হোল পূরক সমান এটি তাহলে আমরা এখন পরবর্তী বেসিক থ্রি শুরু করি তাহলে লক্ষ্য করো স্যার বেসিক থ্রিতে হচ্ছে দেখো বেসিক থ্রি a একটি সেট ab b একটি সেট স্যার 1 2 তাহলে a ক্রস b সমান কি হবে স্যার বলো তো 1 a a1 তারপর কি হচ্ছে স্যার a2 তারপর তোমরা জানো স্যার b1 তারপর অবশ্যই হচ্ছে কি b2 তো এটা কি a ক্রস b এটাকে উচ্চারণ করে ক্রস বাট এটাকে কার্তেশীয় গুণসেট বলে কার্তেশীয় গুণসেটের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো সেটের উপাদানগুলো হবে ক্রোমোজোর সেটের উপাদানগুলো কি ক্রোমোজোর এ সেটের সাথে বি সেট যতগুলো ক্রোমোজোর তৈরি করে a1 a2 b1 b2
মনে রাখবা ক্রমজোড়ের যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব অনেকেই আমরা দেখছি পরীক্ষা খাতা দেখতে যা যে তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো নো নেভার কখনোই না খবরদার তোমরা এই ব্যাপারে একটু সতর্ক যে কি হবে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে তো ক্রমজোড় বলতে বোঝায় যে একটা জোড়া এই জোড়ার প্রথমটি দ্বারা প্রথম উপাদান দ্বিতীয়টি দ্বারা দ্বিতীয় উপাদান প্রথমটি প্রথম সেটের ভিতরে থাকবে যেমন এ সেটের উপাদান প্রথমে থাকবে আর বি সেটের উপাদান দ্বিতীয়তে থাকবে দেখো দ্বিতীয়তে আছে বি সেটের এখন এই বিষয়টা একটু লক্ষ্য করো এই এটাকে আমরা যদি এক্স ভাবি এটাকে যদি আমরা ওয়াই ভাবি তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই এই যে জোড়াগুলো দেখো ক্রমজোড় এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু কি স্যার এ এই যে মাঝখানে কি চিহ্ন স্যার কমা তাহলে এখানে কমা দাও ওয়াই মানে কি স্যার দেখো ওয়ান টু তার মানে কোথায় আছে দ্বিতীয়তে এক্স ওয়াই বিলংস টু কি স্যার বি তাহলে এইটা হচ্ছে কার্তেশীয় গুণের সেট গঠন পদ্ধতির একটা সংজ্ঞা তাহলে সংজ্ঞা অনুসারে আমরা দেখি এ ক্রস বি সমান কি ফার্স্ট ব্র্যাকেট এক্স ওয়াই জেন বা সাচ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এই যে এই বেসিকটা ইউজ করে আমরা দুইটি সমাধান করব দেখো দুইটি অংশ সমাধান করব নাম্বার ওয়ান এ ক্রস বি ইউনিয়ন সি সমান কি দেখো তো স্যার এ ক্রস ব্র্যাকেট আছে তাহলে বি এর সাথে এ ক্রস বি মাঝখানে কি ছিল স্যার ইউনিয়ন তারপর এ ক্রস কার সাথে স্যার সি এর সাথে তাহলে এ ক্রস সি ওকে স্যার এটা কি প্রমাণে চলে যায় ওই যে মাত্র যে বেসিকটা আমরা শিখেছি ওটা ব্যবহার করলেই হবে মনে করি এক্স বিলংস টু স্যার এ ক্রস বি ইউনিয়ন সি ওকে স্যার তাহলে সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি বা মনে করি বা যাতে তাহলে আমরা লিখব কি এক্স ওয়াই দেখো বিলংস টু এক্স ওয়াই জেনো তারপর কি লিখবো স্যার এক্স ওয়াই জেনো এক্স বিলংস টু এ এই যে কমা সংজ্ঞার কমা তারপর কি হবে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি ওকে স্যার পাশে লিখো স্যার সংজ্ঞানুসারে ওকে স্যার তারপর আমরা কি লিখতে পারি স্যার এক্স ওয়াই তারপর দেখো এক্স বিলংস টু এ কমা তাহলে এখানে লিখবো স্যার ওয়াই বিলংস টু বি এই যে ইউনিয়নের পরিবর্তে লিখবো স্যার অথবা কি স্যার ওয়াই বিলংস টু কি সি তাহলে এখানে একটা ব্র্যাকেট দাও এবার বন্টন করো এক্স বিলংস টু এর সাথে কি কি আছে স্যার এক্স ওয়াই স্যার এক্স বিলংস টু এ কমা হচ্ছে কি ওয়াই বিলংস টু বি ওকে স্যার অথবা আমরা এখানে কি লিখতে পারি স্যার দেখো এক্স বিলংস টু এ কার সাথে হবে স্যার কমা ওয়াই বিলংস টু সি এই যে স্যার তাহলে দেখো তো স্যার এখন এটা উল্টো চিন্তা করো তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই তার মানে কমা থাকলে কার্তেশীয় গুণের সেট তাহলে এক্স ওয়াই কার ভিতরে থাকবে বলো তো স্যার এ ক্রস বি এর সাথে এই অথবা অথবা তাহলে দেখো স্যার তাহলে এখানে কি লিখতে পারি এক্স ওয়াই কার ভিতরে থাকবে স্যার এ ক্রস সি এর মধ্যে ওকে স্যার ওকে তাহলে দেখো তো স্যার আমরা এই যে অথবার পরিবর্তে এবার কি লিখতে পারি এক্স ওয়াই যেন এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি এটার পরিবর্তে স্যার ইউনিয়ন এ ক্রস সি ওকে স্যার তাহলে আমরা অবশ্যই কি পেয়ে গেলাম দেখো তো স্যার রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের উপসেট তাহলে সুতরাং লিখতে পারি এ বি ইউনিয়ন সি সাবসেট এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ক্রস সি ওকে স্যার এবার ঠিক উল্টো দেখাতে হবে তো উল্টো দেখানোর জন্য দেখো আমরা কি করতেছি স্যার মনে করি আবারও ধরে নিলাম এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ওকে সংজ্ঞা অনুসারে আমরা এটা কি লিখতে পারি এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এখানে আমরা লিখবো এক্স ওয়াই বিলংস টু স্যার এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ওকে তাহলে স্যার এখান থেকে আমরা কি লিখবো স্যার এক্স ওয়াই যেন এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস এ ক্রস এ ক্রসের পরিবর্তে আমরা কি লিখতে পারি স্যার এ ক্রস বি এই যে তারপর এই ইউনিয়নের পরিবর্তে স্যার অথবা আমরা লিখব এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি ওকে স্যার
তাহলে দেখেন তো স্যার xy আমরা কি লিখব x belongs to কি স্যার a, y belongs to b অথবা আমরা এখানে কি লিখতে পারি স্যার x belongs to a, y belongs to c clear তাহলে স্যার এখানে ব্র্যাকেট দেন ওকে স্যার এখান থেকে কি কমন যায় স্যার x, y such that x belongs to a, কমন যায় দেখেন তাহলে স্যার কি থাকে y belongs to b এবং স্যার এখানে থাকে অথবা অথবা কি থাকবে স্যার y belongs to c clear স্যার তাহলে আমরা কি লিখতে পারি স্যার দেখেন xy যেন x belongs to a, y belongs to b union c clear স্যার তাহলে আমরা লিখতে পারি x, y such that x belongs xy belongs to যে xy belongs to a cross এই যে x a এবং y কি b এই যে সূত্র আমরা শিখছি যদি থাকে x belongs to a, y belongs to b তাহলে আমরা এখানে লিখব xy belongs to a cross b clear স্যার এক তাহলে আমরা এখানে লিখতে পারি স্যার a cross b union c তাহলে আমরা দেখলাম সুতরাং আমরা লিখতে পারি স্যার তাহলে লিখতে পারি a cross b তারপর স্যার union a cross c subset a cross b union c ওকে তাহলে স্যার আমরা দেখলাম রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের কি উপসেট আবার এর আগে দিয়েছি লেফট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইডের উপসেট তাহলে আমরা জানি a যদি b এর উপসেট হয় b যদি a সেটের উপর হয় তাহলে সেট দুটি কি পরস্পর সমান সমান সেটের সমানুসারে তো সুতরাং a ক্রস b ইউনিয়ন c সমান a ক্রস b ইউনিয়ন a ক্রস c ওকে প্রমাণিত আমি যদি প্রথমে দেখো একটু ভিডিও প্রথম দিকে অঙ্কটা যখন শুরু করেছি তো সেখানে মনে হয় শুধু x দিছি তাহলে xy হবে ক্রস গুণনের ক্ষেত্রে সব সময় কি হবে স্যার xy ওকে তাহলে স্যার দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই ক্রসে এখানে যদি ইন্টারসেকশন হয় তাহলে তোমরা এখানে ইন্টারসেকশন এটা দুই নম্বর এই প্রমাণটা তোমরা ভাষায় করবা এটা তোমাদের জন্য ভাষার স্যার sw ওকে একটু লক্ষ্য করো স্যার আমি এর আগে বেসিক 2 বেসিক 3 যে অঙ্ক করেছি সেখানে মনে করি x লিখছি নো মনে করি x, y belongs to হবে আবার মনে করি x লিখছি এর পরিবর্তে তোমরা মনে করি x, y belongs to লিখবা এটা আমি দ্রুত অঙ্ক করার ক্ষেত্রে লিখে গিয়েছি নিজের অজান্তে সরি তোমাদের কাছ থেকে তোমরা এটা কারেকশন করে নিবা তাহলে আমরা বেসিক 4 এ চলে যাই স্যার বেসিক 4 হচ্ছে বেসিক 4 ওকে ধরো a কি সেট স্যার a b c এখন তাহলে m অফ b সমান সমান হবে স্যার 3 3 n বলতে কি বোঝায় স্যার নাম্বার অফ এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট ইন সেট a ইন সেট a এ সেটের উপাদান সংখ্যা তাহলে এ সেটের উপাদান সংখ্যা একটা দুইটা তিনটা ওকে এই বেসিকটা লাগবে এবার আমরা তিনটি সেট লিখবো স্যার এই সেটগুলো নেব এগুলো আমরা যার মধ্যে পড়িনি একটা হচ্ছে শান্ত আরেকটা স্যার অনন্ত আরেকটা হচ্ছে স্যার নিচ্ছেদ নিচ্ছেদ আরেকটা হচ্ছে স্যার সেট ওকে ফাইন যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় যেমন ধরো a টি সেট এটা হচ্ছে 1 4 5 তাহলে স্যার n অফ a তুমি গণতে পারো 1 2 3 তাহলে এই সেটটাকে আমরা কি বলবো স্যার শান্ত সেট তাহলে যদি কেউ প্রশ্ন আসে শান্ত সেট কাকে বলে তুমি আমরা উত্তর দেব যে সেটের উপাদান সংখ্যা গণনা করে যায় বা গণনা করে নির্ধারণ করা যায় তাকে কি বলে শান্ত সেট বলে ঠিক এটা উল্টোটা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না যেমন একটি সেট আমি যদি লিখি স্যার যে 1 x belongs to 1 x belongs to r such that 1 থেকে বড় সমান এবং 4 থেকে ছোট এবং সমান তো এখানে দেখো x হচ্ছে বাস্তব সংখ্যা তো 1 থেকে 4 এর ভিতরে বাস্তব সংখ্যার অভাব নাই যা কখনোই গণনা করা সম্ভব না এই যে সেটগুলোকে বলা হয় কি স্যার এটাকে বলা হয় কি অনন্ত সেট
ওকে স্যার এবার আসো স্যার নিচ্ছেদ নিচ্ছেদ হচ্ছে দুইটা সেটের যদি কমন উপাদান না থাকে যেমন এ একটি সেট বি এ হচ্ছে উপাদান হচ্ছে 1 2 বি হচ্ছে 3 4 তাহলে এ ইন্টারসেকশন বি কি স্যার ফাঁকা সেট নৈমিত্তিক আসছে যে নিচ্ছেদ কোনটি কোনটির ক্ষেত্রে ইন্টারসেকশন বি ফাঁকা সেট হলে এই সেট দুটি পরস্পর কি স্যার নিচ্ছেদ এবার সেট সেট হবে স্যার যাদের কি 1 2 3 4 এ বি তাহলে দেখুন স্যার এ সেটের উপাদান হচ্ছে 1 2 বি সেটের উপাদান হচ্ছে 2 3 4 তাহলে স্যার এ ইন্টারসেকশন বি উপাদান হচ্ছে 2 তাহলে দেখো কমন উপাদান আছে এটাকে বলা হয় স্যার ছেদ এটা কি বলবো স্যার ছেদ ছেদ ওকে স্যার তাহলে আমরা শান্ত অনন্ত নিচ্ছেদ ছেদ এর উপরে কতগুলো সূত্র আছে স্যার সূত্রগুলো একটু লক্ষ্য করো আমরা আসি যে সূত্রগুলো হচ্ছে কি স্যার n অফ a ইউনিয়ন b যদি হয় তাহলে আমরা লিখব n অফ a প্লাস n অফ b এই ক্ষেত্রে যখন a ও b কি সেট স্যার নিচ্ছেদ সেট কি সেট নিচ্ছেদ ওকে সবাই শান্ত সেট তাহলে নিচ্ছেদ যদি হয় পরস্পরের যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে সেই ক্ষেত্রে এগুলোর যোগফল আর যদি স্যার ছেদ হয় তাহলে কি হবে স্যার n অফ a ইন্টারসেক্ট a ইউনিয়ন b সমান সমান হবে স্যার n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b ওকে এটা হবে স্যার a ও b যখন সেট 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 মানে কমন উপাদান আছে ওকে স্যার তাহলে আসো আমরা যে দ্বিতীয় সূত্রটা প্রমাণ করি একটা ভ্যান চিত্র আগে লিখি মনে করি মনে করি এ ও বি দুটি শান্ত সেট এ ও বি দুইটি কি সেট স্যার শান্ত সেট শান্ত সেট মানে যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাহলে স্যার দেখো পাশে একটা ভ্যান চিত্র আঁকি এ বি এই অঞ্চলটুকু দেখো স্যার কমন এ ইন্টারসেকশন বি আচ্ছা স্যার এই যে এই অঞ্চলটুকু কি দিবা এই যে এই অঞ্চলটুকু স্যার এটা হচ্ছে এ বা বি আচ্ছা স্যার এই অঞ্চলটুকু কি দিবা স্যার এটা হচ্ছে বি বা এ তাহলে এ বা বি এ ইন্টারসেকশন বি বি বা এ এই তিনটা সেটি স্যার কি সেট নিচ্ছেদ সেট তাহলে ভ্যান চিত্রতে পাই ব্যঞ্চিত্র হতে পাই কি পাই স্যার দেখো এ ইউনিয়ন বি সমান কি পাই স্যার বি এ বাদ বি এ বাদ বি ইউনিয়ন তারপর কি স্যার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বাদ এ ওকে তাহলে স্যার এখানে আমরা লিখতে পারি এন অফ এ ইউনিয়ন বি আমরা যদি নিচ্ছেদ হয় তাহলে এগুলো যোগফল তাহলে কি হবে স্যার n of a বাদ b যোগ n of a ইন্টারসেকশন b যোগ স্যার n of কি b বাদ a ওকে স্যার তাহলে দেখো স্যার তাহলে আমরা এবার a বাদ b পরিবর্তে কি লিখতে পারি দেখো তো স্যার a সেট কিসের মাধ্যমে গঠিত a সেট হচ্ছে a বাদ b ইউনিয়ন a ইন্টারসেকশন b ওকে স্যার তাহলে n of a যেহেতু এরা নিচ্ছে তাহলে যোগ করে দাও n of a বা b যোগ স্যার n of a ইন্টারসেকশন b ক্লিয়ার তাহলে দেখো তো স্যার সুতরাং n of a বা b এর পরিবর্তে আমরা কি প্লাস আছে এই পাশে সে কি বসাতে n of এর সাথে কি হবে স্যার মাইনাস হবে তাহলে মাইনাস n of a ইন্টারসেকশন b এটাকে প্রতিসাম্য বিধি বলে মনে মনে আমরা প্রতিসাম্য বিধি করছি দেখো এই যে রাইট হ্যান্ড সাইডের সাথে এই প্লাস অংশটা লেফট হ্যান্ড সাইডের সাথে কি হবে মাইনাস হবে তা আমি রাইট হ্যান্ড সাইডটা আগে লিখছি লেফট হ্যান্ড সাইডটা পরে লিখছি এটা কি বিধি বলে স্যার প্রতিসাম্য বিধি তো ঠিক স্যার অনুরূপে যদি আমরা লিখি স্যার একটু লক্ষ্য করো অনুরূপে আমরা কি লিখতে পারি স্যার বি বাদ এ তাহলে বি বাদ এ কি হবে স্যার বি বাদ এ সমান সমান হবে কোন সেট বি বাদ এ বি সেটটা কিসের মাধ্যমে গঠিত দেখো তো স্যার বি বাদ এ তারপর হচ্ছে কি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এই যে দুইটা সেট এই ইন্টারসেকশন বি আর বি বাদ এ তাহলে স্যার এন অফ বি সমান সমান লিখতে পারি বি বাদ এ প্লাস হচ্ছে এন অফ কি স্যার এ ইন্টারসেকশন বি ঠিক অনুরূপে আমরা কি লিখতে পারি স্যার বি বাদ এ সমান সমান n of b স্যার মাইনাস n of a ইন্টারসেকশন b ক্লিয়ার
তাহলে এই যে এক নং সমীকরণ যদি এই যে এক নং সমীকরণ এটা হচ্ছে কি স্যার এক নং তাহলে এক নং সমীকরণে আমরা কি করতে পারি স্যার মান বসিয়ে পাই কি পাই স্যার দেখেন তো কি বসে n অফ কি a ইউনিয়ন b এই যে এক নং স্যার a বাদ b এর মানটা বসান তাহলে n অফ কি স্যার a minus n of a intersection b okay sir তারপর a তারপর কি হইছে স্যার n of a intersection b এটা কোনো মান নাই এটা মান আছে কি স্যার n of b minus n of a intersection b clear sir তাহলে এটা কি দেন কেটে দেন সরি এটা এটা কাটা তাহলে থাকলো কি স্যার n of a এটা কাটা হবে না b তাহলে স্যার n of a plus n of b minus n of a intersection b clear sir তাহলে আমরা কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে সূত্রটা প্রমাণ পরীক্ষায় আসে ওকে স্যার এই যে সূত্রটা ব্যবহার করে আমরা আরেকটা একটু একদম আগিয়ে যেমন আর তিনটি সেটের ক্ষেত্রে কি হবে এই প্রমাণটা আমাদের পরীক্ষায় আসে তাহলে আসুন আমরা অঙ্কটি সলভ করি n of a union b union c সমান কি হবে স্যার n of a plus n of b plus n of c তারপর হচ্ছে কি minus n of a intersection b minus n of b intersection c তারপর হচ্ছে স্যার minus n of a intersection c তারপর plus স্যার a intersection b intersection c তার মনে রাখার কৌশল হচ্ছে তিনটার যোগ তারপর হচ্ছে ইন্টারসেকশন এ এর সাথে বি বি এর সাথে সি এর সাথে একটু অপোজিট এর লাগে বি বি এর লাগে সি সি এর লাগে কি এ আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মনে রাখবেন এটা একটা ইম্পর্টেন্ট সূত্র তো সূত্রটা প্রমাণ করি প্রমাণ তাহলে স্যার n অফ a ইউনিয়ন b ইউনিয়ন c এই ক্ষেত্রে এটা কি b ধরি তাহলে n of a union b সমান কি হবে স্যার n of a plus n of এই যে b স্যার b minus n of a intersection b b হচ্ছে স্যার b union c clear স্যার ওকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন আচ্ছা তাহলে স্যার এখানে আমি কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি স্যার n of a প্লাস স্যার n of এই যে সূত্রটা বসিয়ে দিন n of b plus n of c তারপর স্যার minus n of b intersection c ওকে স্যার তাহলে এবার আসেন minus a minus এ minus এখানে এই সূত্রটা নেই এখানে বন্টন সূত্র নেই আমরা এই যে এই সূত্রটা বন্টন করেন a intersection b এর সাথে স্যার তারপর মাঝখানে হচ্ছে ইউনিয়ন a intersection c এর সাথে ওকে স্যার তাহলে দেখেন তো স্যার এখানে আমি কি লিখব n of a plus n of b plus n of c ওকে স্যার তাহলে মাইনাস কি n of b intersection c এবার এটা কি আমি এখানে n লিখিনি n হবে n of দেখেন স্যার n of a union b তাহলে n of a union b এর সূত্র কি হবে স্যার এখানে n টা বাইরে হবে ওকে তাহলে স্যার কি হবে মাইনাস n of a তারপর প্লাস n of কি স্যার b তারপর হচ্ছে কি স্যার মাইনাস n of এই লিখলাম স্যার a ইন্টারসেকশন এই লিখলাম স্যার b ওকে তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেন আর এই জায়গাটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেন ওকে স্যার তাহলে আমরা এবার এখানে কি লিখতে পারি স্যার n of a প্লাস n of b plus n of c minus n of b intersection c plus bracket আগে minus থাকলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে কি হবে a intersection b minus n of a intersection c plus এই যে দেখেন স্যার minus টা plus আর a intersection b এবার স্যার আমরা যে অঙ্কটুকু আছে অঙ্কটুকু একটু বারবার একটু লক্ষ্য করি স্যার এই অঙ্কটা হচ্ছে
এই অঙ্কটা হয়তো বা একটু ভিডিওতে লাস্টে রয়ে গেছে আর ভিডিওর আসে না আবার একটু বলি স্যার n অফ a প্লাস n অফ b ইউনিয়ন c এই যেটা কি b ইউনিয়ন c এগুলো আমরা বুঝছি তাহলে স্যার এখানে হচ্ছে কি n অফ a এটা সূত্র নিয়েছি n অফ b প্লাস n অফ c মাইনাস n অফ b ইন্টারসেকশন c এই মাইনাস এর মাইনাস এখানে বন্টন a ইন্টারসেকশন b এর সাথে বন্টন ইউনিয়নের ইউনিয়ন a ইন্টারসেকশন c এর সাথে বন্টন ওকে স্যার n অফ a n অফ b n অফ c n অফ যা ছিল তাই মাইনাস তাহলে এটা কি ধরছি a ইউনিয়ন b তাহলে n অফ a প্লাস n অফ b n অফ a ইন্টারসেকশন b তাহলে স্যার দেখেন মাইনাস ছিল চিহ্নের পরিবর্তন প্লাস মাইনাস মাইনাস প্লাস a ইন্টারসেকশন b ইন্টারসেকশন a ইন্টারসেকশন সবগুলো ইন্টারসেকশন তার মানে সবার কমন উপাদান তাহলে আমরা একসাথে লিখতে পারি a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c তাহলে দেখেন তো স্যার n অফ a প্লাস n অফ b প্লাস n অফ c মাইনাস n অফ a ইন্টারসেকশন b মাইনাস n অফ b ইন্টারসেকশন c মাইনাস n অফ a ইন্টারসেকশন c প্লাস n অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c এটাই আমরা প্রমাণিত ওকে স্যার